আসসালামু আলাইকুম, তানিজ ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। পিৎজা বানানোর জন্য প্রথমেই প্রয়োজন হয় পারফেক্ট একটা পিৎজা ডো। ডোটা যদি পারফেক্ট না হয় সেই ক্ষেত্রে আপনাদের পিৎজাটাও খুব বেশি ভালো হবে না। তো কিভাবে এই পিৎজা ডোটা বানাতে হয় চলুন দেখে নেই। প্রথমেই ইস্ট অ্যাক্টিভ করে নেওয়ার পালা। এখানে আমি আধা কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়েছি। পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে। তার সাথে 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একটা গরম জায়গায় ঢেকে রেখে দেব। আপনারা চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন। 10 মিনিট পর দেখেন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ইস্টটা ফুলে গিয়েছে, তার মানে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি আজকে 2টো পিৎজা বানাবো, তাই এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেয়া হয়ে গেলে ময়দার সাথে ভালোভাবে লবণ আর তেলটাকে মিশিয়ে নিতে হবে। তেলটা একটু ভালোভাবে ময়দার সাথে হাত দিয়ে কষলে কষলে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ঠিক এরকম হবে মেখে নেওয়ার পর। এবার আমি অ্যাক্টিভ করে নেয়া সেই ইস্টটা ময়দাতে দিয়ে দেব। এই ডোতে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে নরম একটি খামি তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা আসলে এক্সাক্ট বলা যাবে না, আপনারা অল্প অল্প করে দিতে থাকবেন। নরম একটা খামি তৈরি করতে যতটা পানি লাগবে ততটাই আপনারা দেবেন। প্রথমে একটু এরকম আঠালো থাকবে, পরে আস্তে ঠিক হয়ে যাবে। হালকা ময়দা ছিটিয়ে নিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। দেখেন 10 থেকে 12 মিনিট মথার পর আমার ডোটা একেবারে সফট একটা ডোতে পরিণত হয়েছে। এখন দু হাতে ধরে এভাবে ফোল্ড করে করে এটাকে একটা বলে আকার দিতে হবে। মিক্সিং বোলটাতে সামান্য একটু তেল মেখে তারপর ডোটা রেখে দিতে হবে। ডোটার উপরেও একটুখানি তেল মেখে রাখবেন, এতে করে ডোয়ের ময়েশ্চার নষ্ট হবে না। তেল মেখে না রাখলে ডোটা আসলে ড্রাই হয়ে যায়। ডোটা সেট হওয়ার জন্য এখন 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে, অবশ্যই গরম জায়গায় রাখবেন, চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন। 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে পিৎজা ডোটা পারফেক্টভাবে ফুলে যেতে। দেখেন আমার ডোটা, আমি 1/2 ঘন্টা পরই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমার আজকে একটু তাড়া আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে, কারণ না হলে পিৎজাটা খুব বেশি ভালো হয় না। এই পিৎজা ডোটা আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 দিন এয়ার টাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। তো কেমন লাগলো পিৎজা ডোয়ের রেসিপি? পিৎজা ডোয়ের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।